حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحانه আর একটা প্রশ্ন আমরা কোন প্রকার টুপি ব্যবহার করব পাঁচ টুপির দলিল কি দেখেন কল্লি পাঁচটা সাতটা না তিনটা এগুলো দেখার দরকার নাই টুপি হবে তবে সুন্নতি টুপি দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হলো গোল হতে হবে আরেকটা হলো শক্ত হতে হবে গোলের দলিল কি বোখারি শরীফ বললে বাস ওখানে একটা হাদিস আছে লাবিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুল বুরনাস হযরত আনাস বুরনাস ব্যবহার করতেন কি ওটার ব্যাখ্যায় হাদিসে শরাতে আসছে ওহিয়া কালান সুাতুন তাবিলাতুন মুদাওয়ারাতুম বিল রাস ওটা এক প্রকার উপরের দিকে লম্বা গোল টুপি তবে টুপি গোল হওয়া কি সুন্নাত দুই সপ্ত হওয়ার দলিল কি আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবী বলেছেন মাসাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহতাল ইমামা আল্লাহ রসুল একদিন পাগরির নিচে মাসা করলেন অর্থাৎ পুরা পাগরি পাগড়ি একটু উঠায় মাছা করেছেন তাহলে বোঝা যায় শক্ত ছিল তো পাগরি শক্ত হতে টুপি শক্ত লাগে নরম টুপিতে শক্ত পাগড়ি বাঁধা যায় না শক্ত শক্ত টুপিতে যায় যেমন এই যে আমার টুপি শক্ত পাগড়িটাও কি শক্ত খুলি লাগাই পাগড়ি নষ্ট হয় পাস করলি নরম দুই গিরার কাপড় এটার উপর যদি পাগড়ি বাঁধেন একবার খুললে কি আর লাগানো যাবে না আবার বানতে হবে তেলের সুন্নত পাগড়ি হল শক্ত শক্ত পাগড়ির জন্য শক্ত টুপি লাজিম